আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার সেন সেনহাস ডায়রি আমি আজকে আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে গরুর মাথা দিয়ে কিভাবে রান্না করা যায় খুব সহজ পদ্ধতিতে সেটি দেখাবো আজকে আমি গরুর মাথা দিয়ে বুটের ডাল রান্না করে দেখাবো এখানে গরুর মাথার মাংস নিয়ে নিয়েছি এর সাথে জিভা আছে এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে গরম পানিতে ধুয়ে নিয়েছি আচ্ছা অনেকে ভাবছেন যে কালারটা এমন কেন আমি গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি তার জন্য কালারটা এরকম ফ্যাকাশে দেখাচ্ছে যাই হোক এখানে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি হাফ কাপ এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা ভিজেছে এখন এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটাকে দিয়ে আর এই যে মাথার মাংসটা আছে সেটা দিয়ে আমি রান্না করব অনেকেই বলেন গরুর মাথা রান্না করলে নাকি উগ্র একটা গন্ধ আসে তাতে নাকি আপনারা খেতে পারেন না অবশ্যই এখানে আপনারা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের এই উগ্র গন্ধের যে প্রবণতাটা আছে সেটা কেটে যাবে যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু চুলোতে চলে এসেছি এখন আমি রান্না করে নিয়েছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিয়েছি রেগুলার যে সয়াবিন তেল সেটা এখানে দিয়ে দিচ্ছি একটি দারুচিনি স্টিক একটি এলাচ এবং একটি তেজপাতাকে চিঁড়ে দিয়ে দিলাম এখন এটুকে একটু হাতার সাহায্যে নেড়ে চেঁড়ে দিচ্ছি যাতে এর থেকে সুন্দর একটা স্মেল ছড়িয়ে আসে যখন স্মেলটা ছড়িয়ে যাবে তখন এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এটাকেও আমি হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি সতে হলে হবে দেখুন আমি হাতার সাহায্যে কিন্তু এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি নাতে নাতে যখন পেঁয়াজটা একটু কালার চেঞ্জ করতে শুরু করবে তখন এর ভিতর দিয়ে দিব পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুটো দিয়েই রান্না করছি আপনারা চাইলে যে কোনো একটি দিয়েও করতে পারেন এখানে আমি টু টেবিল স্পুন পরিমাণ উঁচু উঁচু করে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর হাফ কাপ তো পেঁয়াজ কুচি আগেই দিয়েছি এখন এগুলোকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যারা গতানুগতিকভাবে এভাবে রান্না করেন তাদের থেকে একটু আলাদা করে আমি আপনাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আমি সব রান্নাতে একটু ভিন্নতা আনার চেষ্টা করি সাধারণ রান্না হলেও এটা কিন্তু একটু ভিন্ন ধর্মীয় রান্না আপনারা বাসায় রান্না করলে এটা টেস্টটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা ভিন্ন যাই হোক এই পর্যায়ে এসে আমি এক টেবিল পরিমাণ দিয়ে দিব। রসুন বাটা এটাও কিন্তু আমি উঁচু করেই দিয়ে দিয়েছি এখন এর সাথে আদা এবং জিরা আমি একসাথে বেটে নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণ এখানে যেহেতু জিরা আছে তাই টু টেবিল স্পুন দিয়ে দিলাম এখন এটাকে দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা ভালো মতো চলে যায় এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মশলা থেকে কাঁচা একটা গন্ধ আসলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর এখানে যেহেতু গরুর মাথায় একটা কেমন যেনি গন্ধ থাকে তার জন্যই মশলাটা একটু বেশি বেশি দিয়ে নেওয়া যাতে এর থেকে গন্ধটা আর না আসে আর যেহেতু আমি মাংসটাকে গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি তাই গন্ধটা আসার প্রবণতা খুবই কম আসে না বললেই চলে যাই হোক এখন আমি এটাকে নেড়ে চেড়ে মোটামুটি ভেজে নিচ্ছি এখন এই পর্যায়ে এসে আমি এক টেবিল পরিমাণ উঁচু করে দিয়ে দিলাম লাল যে গুঁড়ো মরিচ সেটা আর এক টেবিল পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এটা কিন্তু সম পরিমাণ নেবেন তাহলে কালারটা অনেক সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ গরম মশলা এখন দিয়ে দিব পানি এখানে আমার হাফ কাপের মতো পানি গিয়েছে আপনারা পানিটা পরিমাণ কম বেশি করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম এখন এটাকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করছি যতক্ষণ না মশলা থেকে একদম তেলটা ছেড়ে দিচ্ছে দেখুন আমার মশলাটা কিন্তু একদম বলক চলে এসেছে এখন এটাকে একটু নেড়ে চেড়ে দেওয়ার পালা এটাকে নেড়ে চলে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আমারটা কিন্তু মোটামুটি তেলটা ছেড়ে দিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পর্যায়ে এসে আমি এক টেবিল স্পুন উঁচু করে দিয়ে দিলাম কাবাব মশলা আপনারা হয়তো শুনতে পেরেছেন কি না জানি না এখানে আমি কাবাব মশলাই দিয়েছি এতে করে এই তরকারির টেস্টটা কিন্তু একদম ভিন্ন চলে আসবে এবং খেতে অসাধারণ লাগে আপনারা তো গতানুগতিকভাবে রান্না করে খেয়েই থাকেন এভাবে একবার হলেও ট্রাই করবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমার এক টেবিল স্পুন পরিমাণে গিয়েছে এর সাথে দিয়ে দিলাম যে আগে থেকে বুটের ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে আমারটা কিন্তু মোটামুটি কষানো হয়ে যাচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন দিয়ে দিব যে মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল আগেই এখন এগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবসময় রান্নার একটু ভিন্নতা আনার চেষ্টা করি আপনারা আমার সহজ রেসিপিগুলো দেখলেও বুঝতে পারবেন যে আমি কিন্তু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করি আপনাদের ভিন্নভাবে কিছু উপস্থাপন করার জন্য এতে করে কিন্তু খাবারের টেস্ট ভালোই আসে খারাপ না আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আর কমেন্টসে অবশ্যই জানাবেন যে এতে করে টেস্টটা কেমন ভালো আসে আমরা তো গতানুগতিকভাবে সবাই রান্না করি কিন্তু আমি এর চাইতে একটু ব্যতিক্রমী রান্না করারই সবসময় চেষ্টা করি যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার এটাকে এটাকে মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে মিনিটের মতো কষিয়ে নেব যাতে করে মাংস থেকে পানিটা বের হয়ে এটা মোটামুটি সেদ্ধ হয়ে আসে দেখুন আমার পাঁচ মিনিট পরের অবস্থা এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমারটা কিন্তু একদম পানি ছেড়ে মোটামুটি মাংসটা সেদ্ধ হয়ে এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পর্যায়ে এসে আমি কিন্তু এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব আপনারা অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু ঠান্ডা পানি দিলে তরকারির স্বাদটা তেমন একটা ভালো আসে না আমি যেহেতু অনেক দিন ধরেই রান্না করি তাই আমি রান্না করতে করতে এখন জেনে গেছি কোনটায় কী করলে ভালো আসে যাই হোক এখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে যে বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন আমার চ্যানেলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে এখানে আমি পাঁচ সাত্রী কাঁচামুচ দিয়ে এখন ঢেকে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ফিরে আসছি দেখুন বিশ মিনিট পরের অবস্থা মাংসের জোলটা কিন্তু একদম টেনে গেছে এবং মাংসটাও কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে আমি একটা ডালকে চেক করে নিলাম দেখলাম এটা সেদ্ধ হয়েছে কিনা এটাও প্রপারলি সেদ্ধ হয়ে গেছে ডালটা যেহেতু একটু শক্ত থাকে তার জন্য চেক করে নেওয়া এখন এই পর্যায়ে এসে আমি পর্যাপ্ত পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনারা ভাবছেন এখানে আবার ধনিয়া পাতা কেন দিয়ে দেখবেন ফ্লেভারটা যেমন ভালোবাসে খেতেও অনেক ভালো লাগে যাই হোক এখন এটা দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এই তরকারির সাথে যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিজিট করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং আমার চ্যানেলে এরকম অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর যদি কোনো ভিডিও ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ছোট্ট যে নোটিফিকেশান ঘন্টাটা আছে সেটি অন করে দিবেন এতে করে হবে কি আমার চ্যানেলে যত আপডেট আছে তা দ্রুত আপনার কাছে চলে যাবে আপনি চাইলেই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আমি কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা একদম হয়ে এসেছে এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই যে এটার কালারটা কেমন এসেছে এবং এটা কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। দেখুন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু সাদা ভাত রুটি যে যেটা দিয়ে খেতে চান খেয়ে নিতে পারেন এটা কিন্তু দুটো দিয়েই খুব ভালো লাগে এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করিয়ে দেখে দিচ্ছি এখানে কিন্তু আপনারা দেখতেই পেয়েছিলেন যে আমি একটু ঝোল রেখেছিলাম এটা ঝোল যদি না রাখেন পরে কিন্তু এটা একদম টেনে যাবে যারা নতুন রাধুনি আপু আছেন তাদের জন্য বলে দিলাম আর যারা পুরাতন আপু আছেন তারা তো জানেনি এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এবং আপনাদের বলে রাখছি আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ